19 kali pertemuan final. সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি করিমগঞ্জের কালী পুজোর দশমী তৃতীয় দিনের দশমী দেখাবো। বিগত যে দশমীগুলো হয়েছিল বিভিন্ন ক্লাবের সেগুলো আমি সেপারেট করে প্রত্যেকটি ক্লাবের ভিডিও দিয়েছিলাম, কিন্তু আজকে রয়েছে স্পেশাল দিন, কারণ আজকে রয়েছে দুটো ক্লাবের বড় বড় দশমী, যেখানে ডিজে শ্রুতি গুয়াহাটি থেকে এবং তৎসঙ্গে করিমগঞ্জের ডিজে সৌরভ, ডিজে নাগ এবং ডিজে রোহিত রয়েছে, তার সাথে রয়েছে শিলচরের কেডি সাউন্ড। তো ওদেরকে নিয়ে জমজমার দশমীর অনুষ্ঠান করিমগঞ্জে হতে চলেছে। আমি সেই দশমীর অনুষ্ঠানে বা সেই দশমীর শোভাযাত্রায় নিজে ফিজিক্যালি উপস্থিত হতে পারি নাই, তবে আমি আমাদের জন্মজিৎ দাদার কাছ থেকে ভিডিওগুলো কালেকশন করে আমি তোমাদেরকে তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওর মাধ্যমে আমি বিগত যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলোর জন্য, তৎসঙ্গে এই ভিডিওর যে ভিডিওগুলো হতে চলেছে সেগুলোর জন্য জন্মজিৎ দাদাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকের ভিডিওটা, এবং সেই সঙ্গে সকলকে কালী পুজোর বিসর্জনে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আসছে বছর আবার হবে, সেই কথা জানিয়েই আজকে এই ভিডিওটা শুরু করছি। তো গাইস, দেখো তোমরা ভিডিওটা এবং কোন ক্লাব ভালো লাগলো সেটাও জানো। তো গাইস, শুরু করছি। গাইস, বর্তমানে চলে এসেছে করিমগঞ্জের সপ্তর্ষি ক্লাবের 19 ফুটের প্রতিমা নিয়ন্ত্রণের যে শোভাযাত্রা, সেটি এক বিশেষ সংখ্যক যে ঢাকি রয়েছে তাদের সহযোগে এখানে সাবেকি ছোঁয়ায় সপ্তর্ষি ক্লাবের অগ্রণী ক্লাব ইলাইটের যে যৌথ উদ্যোগে কালী পুজোটি হয়েছিল সেটির শোভাযাত্রা। এখানে যে বিশেষ উল্লেখযোগ্য ব্যাপার হলো, এখানে হলো ডিজেতে ডিজে শ্রুতি যে গুয়াহাটি থেকে এসেছে এবং করিমগঞ্জের ডিজে রাজ, তার সঙ্গে করিমগঞ্জের ডিজে রোহিত, সবাইকে জানাই শুভ দীপাবলি, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আলো আলো উজ্জ্বল সকলের জীবন, অন্ধকার হয়েছে যারা তারাও আলোর সন্ধান পান।
এখন চলে এসেছে ক্লাব শৌভনিকের যে শোভাযাত্রা, সেটি করিমগঞ্জ ক্লাব শৌভনিকের থিম যেটি ছিল সেটি নারীদের উপর বিভিন্ন অত্যাচার নিয়ে যে থিমটি সেটি শৌভনিক ক্লাব করিমগঞ্জের মধ্যে থিমের দিক দিয়ে একটি বিশেষ স্থান অধিকার করেছে এবং তাদের শোভাযাত্রাও রয়েছে বিশেষ সম্পর্কে। এই ভিডিওর শেষ পর্যন্ত আমরা চলে এসেছি এখন করিমগঞ্জের ক্লাব ইউনিক সরিষার ক্লাব ইউনিকের যে শোভাযাত্রা সেটি চলে এসেছে। এখানে সাউন্ড পার্টনার রয়েছে এসএস সাউন্ড এবং সাউন্ড রয়েছে, তো তাদের সহযোগে বিরাট শোভাযাত্রা রয়েছে। আমার এই শোভাযাত্রাটি বিশেষ ভালো লাগলো ডিজের দিক দিয়ে এবং সেই সঙ্গে এই পুজোর যে সাজানো হয়েছিল সেটাও খুব সুন্দর। Oh, my God.
ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। তো এই ভিডিওর মধ্যে আমি আরও অনেকজনের কাছ থেকে ভিডিও আমি কালেকশন করে দিয়েছি তোমাদেরকে, যাতে আমি একটা স্পেশাল ভিডিও তোমাদের কাছে উপস্থিত করতে পারি। তো গাইস এন্ড করছি আজকের এই ভিডিওটা, দেখা হচ্ছে নতুন ভিডিও আসবে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নিচ্ছি, সকলকে বাই বাই।